আমি 1 কেজি 200 গ্রাম গোস্ত কিনছি, বাসায় নেওয়ার পরে সেই গোস্ত থেকে 50 গ্রাম পানি বেরোইছে এবং গোস্ত টিপে দেখি সেখান থেকে আরো পানি বের হইতেছে। এই যদি আমাদের মধ্যবিত্তদের ঠকানো হয়, এর বিচার কে করবে? এই গোস্তের মধ্যে পানি বের করেন, গোস্তের মধ্যে কেন আপনি পানি মিশাইবেন? এই বের করেন আপনি, এটা ডিপালন। এই ভাই আল্লাহর হস্তে আপনারা তো গোস্ত কিনেন, একটু দেখবেন, ন্যায় বিচার করবেন। প্রিয় দর্শক, এই দেখেন আমি মুট করছি, মুট করে চিপ দিচ্ছি, পানি বের হচ্ছে। এই রাখেন এদিকে রাখেন, 800 টাকা করে কেজি কিনে গোস্ত কিনে আমি পানি পাচ্ছি। আপনারা দেখেন যে সাধারণ মানুষকে কিভাবে প্রতারিত করছে। শুধুমাত্র এখানে নয়, 1 কেজি 200 গ্রামের মধ্যে আমরা একটা ক্যালসিয়াম দেওয়ার কথা, এখানে আলগা একটা চর্বি ঢুকায় রাখছে। এটা বের করেন, এটা বের করেন, আপনি গোস ভিজা কেন? এই যে পানি, পানি কেন গোসে, পানি কেন, এই গোসে পানি কেন, আমার দিকে জবাব দেন। আমি 800 টাকা চাইছেন না আপনি, আমি দামাদামি করছি, তার মানে পানি মিশ্রিত গোস্ত কেন দিলেন? পানি বের হইলো কেন আমাকে বলেন, জবাব দেন। রাঞ্চি পাচ্ছে, এটা পানি মিশ্র, পানি মিশাইছেন আপনি, কেন মিশাইবেন? আপনি এই গোস্ত চুবাই রাখছেন, আপনি পেস পেস করছেন। আমি যখন আপনি গোস্ত কাটছেন, আমি আপনাকে বলছি এই গোস্তে পানি মিশানো আছে। আপনারা জানেন না, এর আগে সোয়ারিঘাটে আমি ধরছি, সেখানে প্রতি কয়টা গরির মধ্যে 1 মণ 1.5 মণ পানি মিশায়। কেন পানি মিশাইলেন? এই গোস্তের থেকে পানি পড়ে ভাই, এইভাবে কেউ আল্লাহর হস্তে সৎভাবে কথা বলবেন, উনি আমার শত্রু না। এইভাবে পানি পড়ে গেছে গোস্তের থেকে? হ্যাঁ, গোস্ত কিনলে এইভাবে পানি পড়ে কেউ? আপনারা বলেন না কেন? আমি 800 টাকা করে গোস্ত কিনছি, আপনি পানি মিশাইলেন কেন? পানি মিশাইলেন কেন? আপনার, আমি এখন পুলিশে দিব, এখন আমি পুলিশে দিব। এ মালিককে, আমার দিকে তাকান, মালিককে। হ্যাঁ, কেন? সাধারণ মানুষ 1 কেজি গোস্ত কিনে, আধা কেজি গোস্ত কিনে, আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা বেশি কিনতে পারি না, এটা তো আমাদের অপরাধ না? অপরাধ। উনি 800 টাকা চাইছে, 800 টাকাই দিছি, এই বাসায় নেওয়ার পরে 50 গ্রামের মতো পানি বেরিয়েছে, সাথে সাথে আমি নিয়ে আসলাম, গোস্ত চিপ দেয়, গোস্তের মধ্যে থেকে পানি বেরোয়। গরুর গোস্ত যদি সকালে কাটে, ওনার বক্তব্যে আমি ফিরে যাচ্ছি, উনি বলছে সকালে এই গরুটা কাটছে, সকালে গরুর গোস্ত কাটলে সেখান থেকে পানি বেরোবে? এই আমরা ধুই না গোস্ত, এত পানি বেরোবে কেন গোস্তের মধ্যে থেকে? এই আপনি এইটা দেখেন, এইটা দেখেন, এই দেখেন, এই যে দেখেন, 800 টাকা গরুর গোস্ত কিনা পানি পাইতেছি। রান্না কাটলেও পানি বেরোবে, রান্না কাটি। এটার কি জবাব দিবেন আপনারা বলেন? এখন পাচক তো এক একটু আয়োজন দিতেছে, কিছু বলার নাই, কিন্তু প্রতিবাদ তো আপনার আমার কাউরে না কেউ করতে হবে। এদের সাথে কোনো প্রকার দামাদামি করতে পারি না, পাল্লা ভিতরে রাখে। যেই গোস্তটা আপনি খেতে না পারবেন, হাড্ডি হাড্ডি দিবে, চর্বি দিবে, তাদের ইচ্ছা মতো এইভাবে বিক্রি করবে। এই যে আপনার পানি মিশ্রিত গোস্ত, আপনি দেখেন কতক্ষণ ধরে আমি চিপ দিতেছি, পানি পড়তেছে গোস্তের মধ্যে থেকে। 800 টাকা করে গোস্ত কিনে সেই গোস্ত থেকে আমরা পানি পাইতেছি, তাই এর কি করা উচিত? এরা নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত, পুলিশের হাতে। এই দোকানের মালিককে ডাকান, কোনো ঠান্ডা মাথায় না, কিসে ঠান্ডা মাথায়? আপনি এলাকার মধ্যে ব্যবসা করেন, সাধারণ মানুষের প্রতারিত করতেছে, সবার সাথে যুক্ত না তো, আপনি গোস্ত থেকে কেন পানি বেরোবো? গোস্তের সাথে কেন? আপনার দোকানের মালিকের নাম কি? শালম। উনির বাসা কোথায়? কিল্লার মোড়। এই দোকানের বয়স কতদিন? 4 বছর। তা 4 বছর ধরে এলাকার মানুষ আপনি ঠকাইতেছেন। 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, নাম কি ওনার? ওনার এলাকার মধ্যে আপনি এই ধরনের দুর্নীতি করার সাহস পাইলেন কোথা থেকে আপনি? ওনার এলাকার মধ্যে এই ধরনের দুর্নীতি করার সাহস কিভাবে পাইলেন? আমি ওসি সাহেবের ফোন দিতেছি, তিনি আসবেন, আপনার নামে মামলা হবে। আপনার সাধারণ মানুষের সাথে বেইমানি করেন, কেন বেইমানি করেন? আমি 800 টাকা দিয়ে গোস্ত কিনে আমি পানি পাবো, কেন পানি পাবো? আপনি কি আমার শত্রু? 1000 টাকা দিয়ে আমি গোস্ত কিনে নিয়ে গেছি বাসায়, ঢালতে ঢালতে অন্তত 50 থেকে বেশি বইলে লাগবে, 50-60 গ্রাম পানি বেরোইছে, গোস্ত টিপ দিলেই পানি বের হয়, কেন পানি বেরোইব? সকাল থেকে এই দেখেন পানি বেরোইতেছে। আপনারা এর আগে দেখছেন সোয়ারিঘাটে এক কসাই 8-9টা দোকানের মালিক হয়ে গেছে,
একটা গরু বিক্রি করা তার 40-60 কেজি পানি মিলায়। এরা কি করে, সকালে গরুর গোস্ত কাটার পরে এই গোস্তটা ভিজা রাখে, ভিজানোর পরে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় গোস্ত পানি খায়, পরিমাণ বাড়ে। শুধুমাত্র এখানেই শেষ নয়, তারপরে তাদের গোস্ত কিনলে আজাদিত যে হাড্ডি চর্বি এগুলি দেয়। আপনি যে মাইপা নিবেন পাল্লা তারা সামনে রাখে না, পাল্লা রাখে ভিতরে, ইচ্ছা মতো তারা এই ধরনের মানুষের সাথে হয়তানি হরানি করে। তারা মাপে কম দেয় না, কিন্তু আপনারা কি করবে জানেন, যে 70 টাকা খালি 70 টাকা দামের যে চর্বি, এই চর্বি আপনাকে দিয়ে দিবে, হাড় দিয়ে দিবে, এমন হাড় দিবে যে হাড় আপনার বাপ দাদার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ খাইতে পারবেন না, কুত্তায়ও খায় না, কুত্তায় হালাই থুয়া দেয় গা। কি করবো বলেন আপনি, এই বেটা পাচক এক তো আজান দিতেছে, মিথ্যা কথা কবি না, গোসর থেকে কেন পানি বেরিব? আমি 20টা দোকানে নিয়ে যাবো, আমি 20টা দোকানে নিয়ে যাবো, এই ধরনের যদি পানি বের হয়, ঠিক আছে, আপনি গোস্ত কাটছেন কয়টায়, গরু কাটছেন কয়টায়, কয়টার দিকে কাটছেন, সকালে? হ্যাঁ, সকালে যদি কাটেন, এখন হলো সন্ধ্যা, এই 7 ঘন্টা পরে গোস্ত থেকে পানি বের হয়, এই যে পানি বের হয়েছে, এই যে পানি বের হইতেছে। খাম এক জিনিস আর পানি মেশানো আরেক জিনিস, কেন দুর্নীতি করেন? এইটা আপনি কাটেন নাই, আমার আলগা দিচ্ছেন, এই যে আপনারা এই পানি মিস্ত্রি দিচ্ছেন, এই যে পানি, আপনার বাচ্চা কাচ্চা খায় এই টাকা, উপার্জিত টাকা, তারা তো মানুষ হবে না, তাদের অমানুষ বানাবেন আপনার মতো? আপনি তো সুস্থ না, আপনি অসুস্থ, আপনি সুস্থ না, আপনি অসুস্থ, আপনি স্বীকার করেন আপনার ভুল হয়েছে, আপনি কথা কেন বাড়ান? আপনার কি এটা ভুল হয়েছে? এলাকার মধ্যে এই দুর্নীতি করতে পারবেন না, আপনি সরি বলেন যে এই ধরনের কাজ আপনি আর করবেন না। এই চলেন, আপনার রান আর আমার দরকার নাই, আপনি আমারে ঠকাইছেন, আরো 10টা মানুষকে ঠকাইছেন, এই ধরনের কাজ আগামীতে আর করবেন না, সরি বলেন আপনি। আরে ভাই, আপনার টাকা আছে, আপনি 10 কেজি গোস্ত কিনে নিয়ে গেছেন, আমার সামর্থ্য নাই, সপ্তাহ শেষে বিল পাইছি 1 কেজি গোস্ত নিয়ে গেছি, 1 কেজির মধ্যে আমার 300 গ্রাম হাড্ডি, 150 গ্রাম পানি, তা আমি কি পাবো? এই যে দেখেন এখনো পানি পড়তেছে, এত পানি বের হয় গোসল থেকে। আরে ভাই, সকাল থেকে রানের থেকে এইটুকু, আপনি আরেকটু চিপছেন না বড় ভাই, ভাই আমি পুরোটা চেক করার দায়িত্ব আমার না, আমি যতটুকু কিনছি অতটুকুই তো আপনাকে দেখাবো। আমি যদি বাসা থেকে নিয়ে আসি সেটা তো আমার অন্যায়, কিন্তু আমি ওনার থেকে যতটুকু কিনছি ততটুকু দেখানোর অধিকার তো আমার আছে, আছে না? এই বস্তুটাকে আমি রাস্তা থেকে টোকাই আনছি, বলি নাই বড় ভাই, টাকা ফেরত দেন না। সরি বলছেন, এই কারণে আমি ক্ষান্ত হইলাম, আপনারে আমি আপনার থানায় পুলিশে দিতাম আপনারে, না টাকা দেন, ফেরত দেন, আপনার থেকে কেন ভালো নিব, আপনি দুর্নীতিবাজ। আপনি, আমি চাই আপনি ভালোভাবে ব্যবসা করেন, আপনার সাথে আমার সাথে কোনো প্রতিহিংসা নাই, আপনার সাথে আমার সাথে কোনো রেষারেষি নাই, আছে? আমি প্রতারিত হয়েছি আপনার কাছে, আমি বিষয়টা জানাইছি, এর বাইরে কিছু না। রিপোর্ট নাই, আজকে এটা কি দেখাইলাম, এটা কি আমি জাদু করে নিয়ে আসছি?